সেদিন আমি চলে গিয়েছিলাম বিগ স্মোক রেস্টুরেন্টে, যেটার লোকেশন হচ্ছে মিরপুর 12 বাস স্ট্যান্ডের অপোজিটে। অ্যান্ড এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র যেমন সুদিং, কামিং আর হচ্ছে ওয়েল অর্গানাইজ ছিল, প্রত্যেকটা জিনিস তারা খুব সুন্দর ওয়েতে অর্গানাইজ করেছিল এবং পুরো এনভায়রনমেন্টটা একটা কোজি ভাইব দিচ্ছিল। পাশাপাশি আপনারা চাইলে এখানে বসে মেট্রো রেলের ভিউটাও এনজয় করতে পারবেন, কারণ মেট্রো স্টেশন 12 নম্বরটা কিন্তু এই রেস্টুরেন্টের একদমই নিচে ছিল। তো আমরা যেহেতু বিকেলবেলা আফটার লাঞ্চে এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো আমরা তেমন একটা ভারী খাবার অর্ডার করিনি। আমরা দুইটা কফি অর্ডার করেছিলাম, একটা ছিল ম্যাকিয়াটো আর একটা ক্যাপাচিনো। পাশাপাশি আমরা তাদের আরও দুইটা আইটেম ট্রাই করেছিলাম, একটা ছিল লোডেড চিকেন চিজি ফ্রাইস এবং আরেকটা ছিল ম্যাক অ্যান্ড চিজ পাস্তা। আর এই দুইটা খাবারের টেস্টটি একদম টপ নোট ছিল। আমি বলবো ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান টু ভিজিট দিস রেস্টুরেন্ট দেন প্লিজ এই দুইটা আইটেম ট্রাই করতে একদমই ভুলবেন না। তাছাড়া তাদের কফির টেস্টও কিন্তু মোর দ্যান এভারেজ ছিল, ইভেন আমি বলবো ভালোই ছিল। অ্যান্ড অ্যাজ আই এম এ সুগার লাভার, সো আমার কফিতেও একটু এক্সট্রা সুগার প্রয়োজন হয়। সো ইন মিরপুর দিস ওয়াজ অ্যানাদার গুড এক্সপিরিয়েন্স ফর মি। হোপ ইউ লাইক দ্য ভিডিও। আবার নতুন ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই অনেক ভালো থাকবেন। স্টে উইথ দ্য আমিনা স্পেশাল। আল্লাহ হাফেজ।